সুপ্র দর্শক আসসালামু আলাইকুম। দেশকাল ডিজিটালের সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রোজিনা বেগম। ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের রপ্তানি 12% বেড়েছে। 2022-23 অর্থ বছরের জুলাই থেকে মার্চ 9 মাস সময় এই চিত্র উঠে এসেছে। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর সূত্রে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী এই 9 মাসে মোট রপ্তানি 35.25 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থ বছরের একই সময়ে জুলাই মার্চ ছিল 31.43 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সময়ের জন্য রপ্তানিতে সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে 12.17%। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরের সেবা উন্নত করতে সরকারকে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় পর্যবেক্ষণ সংস্থার 11তম বৈঠক থেকে এ সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংসদীয় কমিটি টেলিটকের নেটওয়ার্ক বাড়াতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। সংসদীয় কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্যরা আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রেজওয়ান আহমেদ তৌফিক, আহমেদ ফেরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভিন খানম, অপরাজিতা হক ও শাদাব আকবর। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত 12 জন বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির অন্যতম বিপজ্জনক গুয়াকিল শহরের কারাগারে দুটি অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের সবাই ওই কারাগারের বন্দী ছিলেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2021 সাল থেকে কারাগারের দাঙ্গায় জর্জরিত ইকুয়েডর, যার ফলে শতাধিক বন্দীর মৃত্যু হয়েছে দেশটিতে। যদিও সরকার এসব সংঘর্ষ ও প্রাণহানির জন্য লড়াইরত মাদক চক্রগুলোর মধ্যে সংঘর্ষকে দায়ী করে থাকে। টনি ক্রুজ দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের অবিচ্ছেদ্য অংশ। আগামী জুনে স্প্যানিশ পরাশক্তিদের সঙ্গে জার্মান মিডফিল্ডারের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। এমনকি 2022-23 মৌসুম শেষে 33 বছর বয়সী ক্রুজের অবসরের ব্যাপারেও গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে লস ব্লাঙ্কোসদের জার্সিতে টনি ক্রুজকে আরও 1 বছর দেখা যাবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কারের বরাত দিয়ে গোল ডট কমের করা প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন এ জার্মান মিডফিল্ডার। ঈদের বরাবরই আলোচনায় থাকে সাকিব খানের সিনেমা। এবারে রোজার ঈদেও হিসেবটা তেমনই রয়েছে। মুক্তি পেতে যাচ্ছে সাকিব বুবলি জুটির লিডার আমি বাংলাদেশ, এর একটি গান এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই সপ্তাহে সুরমা সুরমা শিরোনামে আরও একটি গান প্রকাশ হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে সাকিব খানের সিনেমায় প্রায় 9 বছর পর গান লিখলেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। নির্মাতা তপু খানের এই সিনেমায় জাহিদ আকবরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সঙ্গীত আয়োজনে রয়েছেন নাভেদ পারভেজ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে দেশকাল ডিজিটালের সংবাদ পরিক্রমা। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।